এতদিন ছাত্রলীগ রাষ্ট্রীয় একটা বাহিনী মাথা চাড়া দিয়েছিল এখন মানে স্বাধীন হওয়ার পরপরই একটা আরও কয়েকটা দল হচ্ছে চারা চারা দেওয়ার চেষ্টা করতেছে সেইটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি সেটাকে হচ্ছে থামাই দিতে হবে কারণ সেটা যদি চার চারু হয় তাহলে একটা সাম্প্রদায়িক দেশ তৈরি হয়ে যাবে অসাম্প্রদায়িক দেশের কখনো তৈরি হবে না আচ্ছা এই মুহূর্তে যে কথাটা উঠতেছে যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি চলবে না কিংবা হচ্ছে রাজনীতি চলবে না এটা আমি একমত না কারণ আমি চাচ্ছি যে প্রগতিশীল যে সংগঠনগুলো বা প্রগতিশীল হিসেবে যারা যে রাজনীতিটা তৈরি হচ্ছে সেটা থাকুক কারণ এই প্রগতিশীল যদি না থাকে তাহলে গণবদ্ধান হতো না কিংবা হচ্ছে আমরা যে সামনের যে দেশটা গড়তে চাচ্ছি সেটা কখনো পূরণ করতে পারবো না আমরা ইতিমধ্যে তাদের জন্য একটি অস্থায়ী শহীদ বেদি তৈরি করেছিলাম যেখানে সকল গণসংগঠন সকল জনতা রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষরা এসে সেখানে শ্রদ্ধা জানিয়েছে তো এক্ষেত্রে আমি বলতে চাই যে যেহেতু বাহান্ন সালের মতো একটা শহীদ মিনার তৈরি করা হয়েছিলো সেহেতু এবারও যেহেতু অনেক শহীদ হয়েছে একটা দেশ স্বাধীন হয়েছে সেরকম আমরা এই যে এতজন শহীদ হলো এদের এদের জন্য আমরাও যদি একটা শহীদ স্তম্ভ তৈরি করতে পারি তাহলে খুব ভালো হয় আমরা ইতিমধ্যে একটা অস্থায়ী শহীদ বিদি তৈরি করেছিলাম সেখানে আমরা ফুল টুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি এখন স্থায়ী একটা বেড়ি তৈরি করার ইচ্ছা আছে এই ফ্যামিলিগুলোর জন্য পাশে হচ্ছে পাশে পাশে দাঁড়ানো উচিত রাষ্ট্রীয়ভাবে পাশে দাঁড়ানো উচিত কারণ ওনারা হচ্ছে কোনো আন্দোলনে ছিল না পথচারী হিসেবে এমন অনেক মানুষ মারা গেছে যে সে হচ্ছে ওই পরিবারের একমাত্র উপার্জন ক্ষম এরকম পরিবারকে পাশে দাঁড়ানো উচিত এবং আমরা গভীর কষ্ট নিয়েই বলতেছি যে এত যে হত্যা হত্যা চলল এর মধ্যে ওনারাও মারা গেছে তো তাদের পাশে দাঁড়ানো উচিত রাষ্ট্রীয়ভাবে এটা প্রথমে কোটা বাতিলের জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল এরপরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয় কিন্তু শেখ হাসিনা যে রাজাকার শব্দটা ইউজ করলো এবং পরবর্তীতে পরের দিনই যে একটা পেটুয়া বাহিনী দিয়ে সবাইকে আঘাত করলো বা হত্যা করলো এই দুটো ভুল ভুলের কারণে ওনার স্বৈরাচার পতন হয়ে গেছে আর কি কারণ স্টুডেন্টরা বা ছাত্ররা এত মৃত্যু নিতে পারতেছিল না আবার হচ্ছে কোনো গণমাধ্যম কারেক্ট মানে নিউজটাও দেয় না যে তা এবং এই যে নেট অফ করে দেওয়া সব কিছু এত মানে সেনা মোতায়েন করা সব কিছু মিলে দফা দাবিতে পরিণত হয় এটা হচ্ছে অনেক দিনের ক্ষোভ এটা একদিন পাঁচ ছয় দিনের ক্ষোভ না কিন্তু এটা পনেরো বছরের ক্ষোভের কারণে এই এক দফা দাবিতে পরিণত হয়ে এই অভ্যুত্থানে চলে আসছে এটা হচ্ছে যে আই প্রচলিত এখন যে আইন আছে তাদেরকে একটু ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ ওনারা বলুক বা যাই বলুক আমরা সবাই জানি এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যে যেন আন্দোলনটা ওইখানেই থেমে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আন্দোলনটা ওইখানেই থেমে যায়নি বরঞ্চ আরও বেড়ে গেছে এটা